মধ্যে থাকবে অন্যায় হলে সবচেয়ে মাফ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া এই গুণটা হলো রহমানের বান্দাদের নয় নম্বরের গুণ আর দশ নম্বর হলো আল্লাযীনা ইয়াশহাদুনা যুর যারা মিথ্যা সাক্ষ্য দেয় না রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য আপনারা বলবেন ভাই কি বলেন না বলেন মিথ্যা সাক্ষ্য আমরা প্রত্যেকে দিব আদালতে জীবনই চাই না মিথ্যা সাক্ষ্য দেবে কেমনে আমরা তো রহমানের মধ্যে এমনি হয়ে গেছি আমি দেখাই কিভাবে মিথ্যা সাক্ষ্য দেন বা আমরা দেই একজন দোকানদার তার একজন কাস্টমার এসে জিজ্ঞেস করছে ভাই এ মালটা ভালো হবে আপনি বললেন ভালো হবে মানে ভাই আমার বাসায় নিয়ে গেছি আমি খুব ভালো ভাই আমি নিজে ব্যবহার করি দেখা মিথ্যা এরকম রোগ আছে না নাই আমাদের মধ্যে আপনি জানেন জিনিসটা দুই নম্বর বলছে না ভাই এক নম্বর এটাকে বলে মিথ্যা সাক্ষ্য দেওয়া আপনার এই কথা বলাটা একটা সার্টিফিকেট ভালো বললেন আপনি এটা একটা সাক্ষ্য এই মিথ্যা সাক্ষ্যটা আমরা অহরহ দিচ্ছি কি দিচ্ছি না বিয়ের জন্য আসছে আপনার ভাতিজি আপনার ভাগ্নির সাথে দোষ ত্রুটি যা আছে সব লুকাই দিয়ে বলছেন ওর মতো মানুষ হয় না একদম গাবে অবস্থা ফেরেশতার মতো আপনি জানেন বহু টাকা কম করে ধরা পড়ছে কিন্তু আপনি লুকাইয়া সত্য কথাটাকে গোপন করে মিথ্যা তথ্য দিলেন এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া আছে না নাই আমাদের মধ্যে আরেকটা মিথ্যা সাক্ষ্য তো এটা থেকে বাঁচার মতো পাওয়া কঠিন বিশেষ করে যুবকরা পরীক্ষার হলে নকল করে পাশ করছেন চুরি করে দেখা পাশ করছেন মাদ্রাসা পড়ছেন আর স্কুলে পড়ছেন যাই করছেন সার্টিফিকেট নিয়ে দিয়েছেন আমি এ গ্রেড পাইছি ক্লাস পাইছি ও পাইছি তো পাইছি আসলে আপনি এটা পান না আপনি চুরি করে পাশ করছেন এই সার্টিফিকেট এটা আপনার জন্য সাক্ষ্য এটা আপনার জন্য একটা কি এই সার্টিফিকেটটা আপনার জন্য সাক্ষী আপনি যে সার্টিফিকেট নিয়ে গেলেন এটা মিথ্যা আপনি আসলে এটার উপযুক্ত না এই রূপটা আমাদের মধ্যে আসলে নাই আল্লাহর প্রিয় বান্দারা রহমানের প্রিয় বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে আমরা যখন হাতিয়াতে মাদ্রাসায় পড়ি আমার মনে আছে নীতি নৈতিকতায় এই পরিমাণ বলিয়ান ছিলেন তখন দেখেছি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি ছোট ছিলাম বড় ভাইদেরকে এবং সবাইকে দেখেছি ওস্তাদ ডেকে এনে বললেন বাবা প্রশ্ন লিখে নাও খাতায় তো ছাত্ররা লিখে নিয়েছে সব ছাত্রদের ক্ষেত্রে একই কথা বলছেন চার পাঁচশো ছাত্র ছিল মাদ্রাসা প্রত্যেক ক্লাসের ছাত্রদেরকে ডেকে এনে ওস্তাদ বলতেন প্রশ্ন লেখো এক দুই তিন প্রশ্ন লিখে দিয়েছে এবার বলেন যাও রুমে যে তিন ঘন্টা সময় চার ঘন্টা সময় আছে দুটো উত্তর লিখে নিয়ে আসো ছাত্ররা গিয়ে রুম থেকে উত্তর লিখে নিয়ে আসছে কেউ কিতাব খুলে বই খুলে কেউ দেখে নেই এগুলো তো এখন রূপ কথার গল্পের মতো মনে হবে তাই না এত মনিটরিং করেও নকল তো নকল চুরির উপরে সেনা চুরি থাকলে সেটাও হয় ঠিক না বেঠিক নীতি নৈতিক হারিয়ে গেছে রহমানের বান্দা হতে হলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই যে মিথ্যা সাক্ষ্যগুলোর আইটেমের কথা বলছি অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মাহফিল শুনতে শুনতে কান জ্বালা বালা কোন হুজুর কি ওয়াজ করছে লাইন সহ মুখস্থ কিন্তু এই আকাম কুকাম গুলো তলে তলে করি আমরা আছে না নাই বলে কখনো রহমানের প্রিয় বান্দা হওয়া যাবে না নীতিবান হতে হবে নাম্বার দশ ওয়াল্লাযীনা ওয়াইযা মাররু বিল আরদি মাররু কিরামা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে অনর্থক কাজ থেকে বেঁচে থাকে আজ বেশিরভাগ মুসলমানরা অনর্থক কাজে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত শয়তান তিনটা আইটেম বাহির করছে যুবকদেরকে সময় নষ্ট করার জন্য একটা আইটেম মুরব্বীদের সময় নষ্ট করার জন্য আরেকটা আইটেম মহিলাদের সময় নষ্ট করার জন্য আরেকটা আইটেম যুবকদের আইটেম হলো ফেসবুক ইউটিউব এটা হলো যুবকদের আইটেম আর কিছু লাগে না শয়তানের এক রোজেই যুবকের লাইফ শেষ ও জাহান্নামের অতলতলে যাওয়ার জন্য আর বেশি কিছু দরকার হয় না এই দুইটা অ্যাপই ও ধ্বংস প্রায় করে দিচ্ছে ঠিক না বেঠিক স্ক্রল করতে 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 কোনো শেষ মনে হয় যে কি জানি হারাই গেছে খুঁজতেছি ঠিক না বেঠিক যেখানে যায় বাসে উঠেন রেলে উঠেন বিমানে উঠেন বিমানের উপরে তার নেটওয়ার্ক থাকে না তাও এই টানার কোন শেষ জামাত শুরু হয়ে গেছে কিন্তু স্ক্রল চলতে আছে যেভাবে টানতে থাকে একদিনে ফেসবুকে কত হাজার বার এরকম টান দিছেন কিন্তু আল্লাহর কালাম দেখা যায় সারা বছরে একটা পৃষ্ঠা উল্টানোর সুযোগ যুবকদেরকে সময় নষ্ট করার জন্য এরকম কিছু আইটেম ইংলিশ দিয়ে দিছে আর মুরব্বীদেরকে দিছে চায়ের দোকান
অফলাইন টক শো বাংলাদেশে এমন কোন টেলিভিশন চ্যানেল আছে যে চ্যানেলে 24 ঘন্টা শুধু টক শো চলে? আছে কোন টিভি চ্যানেল? একটা চ্যানেল আছে, ওটার নাম হলো জাহেদ দেখা। সকালে খোলার পর থেকে নিয়ে রাত বন্ধ করা পর্যন্ত অনবরত বিরতিহীন টক শো চলে, ঠিক না বেজি? এবং এই টক শো এমন এক আজব টক শো, এখানে উপস্থাপক পরিবর্তন হয়, বুদ্ধিজীবী পরিবর্তন হয়, কিন্তু অনুষ্ঠান শেষ হয় না, কোন বিরতি টিরতি নেই। সারাদিন ওনারা দেশ জাতি নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, ঠিক না বেঠিক? এত বুদ্ধিজীবী এই দেশের চায়ের দোকানে দোকানে মনে মনে, এই জন্যই দেশটার দুরবস্থা। কারণ এদেশে কাজের লোক নাই, সব বুদ্ধিজীবী। ভাইরা আমরা অনেক মুরব্বী আছে, ছেলে মেয়েরা ধরে ধরে টাকা নিয়ে যায়, বাবা চলেন একটু আমাদের বাসায় থাকে, দুই দিনের বেশি তিন দিন হলে চাচা বলে বাবা আমার দিয়া, আমার ভালো লাগে। কেন ভালো লাগে না? কারণ চাচা টক শো শেষ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? বলেন এই বিষয়ে কোন আমাদের ভাববার বিষয়। চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন, উনি বলতেন, ও মুরব্বীরা, ও বড় ভাইরা, যারা চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা খাওয়া লাভ করে বিরোধ শেখায় করে নষ্ট করেছেন, কি অর্জন করেছেন? আপনার বুদ্ধিজীবী গিরি করার কারণে দেশ উন্নত হয়ে গেছে, দেশে কোনো সমস্যা সংকটের সমাধান হয়েছে? কিন্তু আপনার আমল নামা নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন, অর্থ কাজ করেছেন, আপনার আখেরাত ধ্বংস হচ্ছে, দুনিয়া ধ্বংস হচ্ছে। স্যার রহমাতুল্লাহ বলতেন, চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা গপশপ মারার চাইতে বাসায় চলে যান, চাচির সাথে বসে বসে মহব্বতের কথা বলেন, সব হবে ইনশাআল্লাহ। কথা বুঝেন নি? চাচির সাথে কথা বলার সময় নেই, বাসায় এসে লাইট টাইট ফেলাই দিয়ে, মোবাইল টোবাইল ফেলাই দিয়ে, চাচা ওই যে এতক্ষণ টকশো করে আসছে চান্দিগড়, এই যে একটা রোগ আমাদের মধ্যে, মুরব্বীদের সময় নষ্ট করার জন্য এই অফলাইন টক শো চায়ের দোকান, যুবকদের সময় নষ্ট করার জন্য শয়তান কোন আইটেম দিয়েছে, ফেসবুক আর ইউটিউব, আর মহিলাদেরকে সময় নষ্ট করার জন্য তাদের আইটেম আছে স্টার জলসা। স্টার জলসা আছে না নাই? স্টার জলসা লাগবে কেন? যাদের স্টার জলসা নাই শয়তান তাদেরকে একটা আইটেম দিয়েছে যে জাহান্নামে শুধু যুবকরা যাবে কেন? যুবকরা, বৃদ্ধরা, মহিলারা, দলে দলে চলো, সব জাহান্নামে চলো। এই জন্য আইটেম তাদেরকে একটা দিছে, যার বাসা টেলিভিশন নাই, স্টার জলসা নাই, তুমি কেন পিছিয়ে থাকবা, তুমিও জাহান্নামের ক্ষেত্রে আগায় থাকো, চলো আশেপাশে মহিলা কে কি করছে না করছে, কি বলছে, কায়ের দলাম বলি, দলবাজি, গ্রুপিং এবং এই সমস্ত চৌধুরী ইত্যাদি, এগুলো শুধু মহিলারা, মহিলারা পুরুষরা সবার মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের অপচয় করা থেকে হেফাজত থেকে তৌফিক দান করুন। রহমানের বান্দারা কখনো সময় অপচয়কারী হতে والذين واذا مروا باللغو مروا كرام অনর্থক কাজের ধারে কাছেও তারা যায় না, এড়িয়ে চলে। আর 11 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো والذين اذا ذكروا بايات ربهم لم يخروا عليها صم وعميان, আল্লাহর কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহর নিদর্শনের কথা শুনলে তারা অবনত মস্তক করে, সেটাকে সেটার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করে। আজকাল তো এত ওয়াজ মাহফিল, এত আলোচনা ইউটিউবে, এত ওয়াজ ফেসবুকে, এত ওয়াজ, কিন্তু আমাদের জীবনে তেমন কোনো পরিবর্তন নাই। কারণ হলো আমরা আসলে ওয়াজ শুনি না, আমরা আওয়াজ শুনি, আমাদের ওয়াজ ভালো লাগে না, আমরা আওয়াজ পছন্দ করি। আর ওয়াজ রাত দুইটা পর্যন্ত করলেও শুনতে রাজি আছে, কিন্তু ফজর পড়তে ভাইরামা, কোরআন এবং হাদিসের কথা শুনে যদি আপনার ভিতরে পরিবর্তন হয়, প্রতিটি মাহফিল থেকে, প্রতিটি ইসলামিক আলোচনা থেকে যদি আপনার জীবনে একটি ভালো পরিবর্তন হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতের দিকে এক কদম আগায় গেলেন। আর যদি শুধু শুনতেই থাকেন, আর সুবহানাল্লাহ শুধু বলতেই থাকেন, যেই লাও সেই কদু, কোনো দুষ্টরিত্র না ছাড়েন, তাহলে এই ওয়াজ শোনায় কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুন। রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো তারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারের চিন্তাও করতে হয় তাদেরকে। রব্বানা হাব লানা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। অনেক মুরব্বীরা আছেন, অনেক ভাইরা বোনেরা আছেন, নিজে নামাজ কালাম করে, নিজে ফজর পড়তে যায়, যাওয়ার সময় ছেলের গায়ে কম্বলটা দিয়া যায়, আছে না নাই? এর মানে হলো ফজর পড়লো তো সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এর মানে হলো বাবা আমি জান্নাতে যাচ্ছি, তুই যা জাহান্নামে যা, তোর কম্বল দিয়ে দিলাম, তুই জান্নাত।
লিপ্ত আছে আর মা বাবা উল্টা বলে নিজের নামাজ কালাম পড়ে আর বলেছে ওরা এই বয়সে একটু আপটু এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই এই রোগের কারণে আনুষ্কার মতো ঘটনা বিহানের মতো সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংসাধার প্রান্তে চলে যাচ্ছে একের পর এক অঘটন ঘটছে এই জন্য আমাদের হেফাজত করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জান্নাতি মানুষরা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে না পরিবারকে সহ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে অনেকে বলে যে ছেলেকে বলি কথা শোনে না মেয়েকে বলি কথা শোনে না আমি বলি আপনার ঘরে যদি আগুন লাগে আপনার ছেলে শুয়ে থাকে আপনি কি বলবেন দুইবার তিনবার ডাকছি ছেলে তো শুনে না তো আমি কি করবো আমার চেষ্টা তো আমি করছি ওকে আমি বাইরে গেলাম আর ছেলে দূরে চাই হয়ে যাক কোনো বাপে কি করবে কথা শুনে না মানে কোলে করে নিয়ে হলেও ওরে বাইরে নিয়ে ফেলবে ঠিক না বেঠি কারণ ওকে যখন আগুন থেকে বাঁচাতে হবে তাহলে নামাজ না পড়লে পর্দা না করলে হারাম সম্পর্ক করলে সমাজ ধ্বংস হবে জীবন ধ্বংস হবে সেই জন্য অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা অবশ্যই রাখতে আজ আমাদের দেশে যে কিশোর জ্ঞান দেখতে পাচ্ছি অপরাধের প্রবণতা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে পর্যন্ত এখান থেকে উত্তরণের সবচেয়ে বড় এবং সহজ পথ হলো পরিবার থেকে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা দেওয়া আজকাল বাপ মা ছেলেমেয়েরা ইংরেজি বললে অনেক খুশি মাশাআল্লাহ ভালো কথা ইংরেজি জানা দরকার আছে মুসলমান সব জ্ঞান বিজ্ঞানে আগাইতে হবে দোষের কিছু নেই কিন্তু সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করাচ্ছে আপনার বাবা মা আপনাকে ইসলাম দিয়ে গেছে আপনি আপনার সন্তানকে যদি দিয়ে না দেন পরবর্তী জেনারেশনের মধ্যে যদি গ্যাপ তৈরি হয় কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামের কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে আমি বলছি না যে আপনাদের সবার ছেলে মেয়েকে মাদ্রাসা দেন আলেম বানায় দেন কিন্তু অবশ্যই মুসলমান হিসেবে ইসলামের বেসিক শিক্ষা তাকে দেওয়া আমাদের জন্য ফরজ সে কার সাথে চলছে কোথায় যাচ্ছে সেটা দেখা আমাদের জন্য কর্তব্য রহমানের বান্দারা শুধু নিজের চিন্তা করে না পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা আল্লাহ তাআলা রহমানের বান্দাদের এই সব গুণগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন এই গুণগুলো যদি কেউ অর্জন করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন উলাইকা ইউজিসুনাল গুফাত বিমা সাবারু এই গুণগুলো অর্জন করতে হলে অনেক কষ্ট হয় সবর করতে হয় নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হয় আত্মশাসন করতে হয় প্রবৃত্তির বিরুদ্ধে চলা শিখতে হয় নফসের বিরুদ্ধে জিহাদ করা শিখতে হয় এগুলো যদি করা যায় আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওয়ালা তাউন ফিহা তাহিয়াতাম ওয়া সালামা এবং জান্নাতে আল্লাহ তাআলা গার্ড অফ অনার দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে যেরকম সমবেত হয়েছি জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আপনাদের প্রশ্নগুলোর উত্তর যত অল্প সময় সম্ভব দেব আমার সময় বোধ হয় বেশি নাই ভাই মিডিয়ার ভাইদেরকে ধমকায় না একটু অন করে নে তারপর আমি শুরু করবো ইনশাআল্লাহ এই বেচারারা এদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শুনবে তো মিডিয়ার ভাইরাও আপনারা আমার দেশের সময় দাঁড়ায় থাকেন না আপনারা পরে আমাদের আগে হলে কোনো অডিয়েন্স যারা আসছে না আপনার আরে ও হচ্ছে জি ভাই ক্যামেরাম্যান ফেরা বসে যান খুব দ্রুত বসে যান দেরি করে না ভাই অনেক প্রশ্ন আসছে সবগুলোর উত্তর আমরা দিতে পারবো না যতটুকু সম্ভব আমরা দিই প্রশ্নের উত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করা এটা জ্ঞান অর্জন করার একটা পদ্ধতি
সাহাবা ইকরাম যে বিষয়গুলো নিজেরা জানতেন না সেই বিষয়গুলো প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তারা প্রশ্নের মাধ্যমে জেনে নিতেন আল্লাহ কোরআন বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন তোমরা আহলে যিকির ওলামাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো নবী আলাইহিস সালাম বলেছেন আসওয়ালুল ইসকুল আইন আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক বেশিরভাগ জায়গায় মাহফিলগুলোতে বা বিভিন্ন মিডিয়াতে প্রশ্ন যারা করেন এই প্রশ্নগুলো হয় খোঁচাখুঁচিমূলক জানার উদ্দেশ্যে প্রশ্ন হয় খুব কম এই যে আমার হাতে অনেকগুলো প্রশ্ন দিয়েছেন এগুলো প্রশ্ন নাকি আলপিন আমার সন্দেহ হয় আলপিন বুঝেন তো মানে কতগুলো আলপিন দিয়েছে কেউ কাউকে খোঁচানো দরকার নিজে পারছে না তো মৌলভী সাহেবের কাছে দিয়ে দিলে ওগুলো একটা খোঁচা আপনি দিয়ে দেন প্রশ্ন না এটা কি আলপিন এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার নিজের জানার জন্য প্রশ্ন খুব কম হয় আল্লাহ তাআলা সঠিক উদ্দেশ্যে সুন্দরভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান অর্জন করার তৌফিক আমাদেরকে দান করুন প্রথম প্রশ্ন প্যান্টের সমস্যার অজুহাতে সালাত পরিত্যাগ করার বিধান কি প্যান্টের সমস্যার কারণে অনেক যুবক ভাই বা অনেক বিভিন্ন বয়সের ভাইয়েরা দেখা যায় নামাজ পড়ে নামাজ পড়তে বললে বলে যে কিছু প্যান্টে একটু অসুবিধা আছে আছে না এরকম লোক পুরুষ মানুষ সুস্থ মানুষ ডায়রিয়া রোগীও না কিছু না প্যান্টে কি অসুবিধা হবে প্যান্টে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকতে পারে না প্যান্টে অসুবিধা থাকে পেশাব করার পর পবিত্রতা অর্জন করবেন পানি দিয়ে ধৌত করবেন পবিত্র করবেন পেশাব করার পর যদি আপনি পবিত্রতা অর্জন না করেন আপনাকে সালাত আদায় করতে হবে সেটা তো আছেই এছাড়া আপনার পেশাবের ফোঁটা যদি আপনার রানে আপনার শরীরের কোন অংশে লাগে এটা কি আপনার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ অ্যালার্জি হবে নানা রকমের রোগ বালাই হবে এটা অপরিচ্ছন্ন এটা নোংরামি এই জন্য একজন নামাজি মানুষের চেয়ে পরিচ্ছন্ন পবিত্র কেউ হতে মুসলমানের প্যান্ট আপনার খারাপ হবে এটা ছোট বাচ্চা যদি বলে যে আঙ্কেল আমার 3 বছর বয়স আমার প্যান্ট খারাপ এটা মানা যায় ঠিক না ঠিক ও পানি খরচ করতে দেয় না একজন যুবক মানুষ তাগড়া দুনিয়া সব বুঝে পেশাব করার পরে যে পানি নিতে হয় এতটুকু বুঝে না আবার ভাত চক্কর জামায় কাপড়ে মনে হয় যে বিশাল স্মার্ট মানুষ ভিতরে অবস্থা হলো যে কাপড় এটা বলতেও তো লজ্জা হয় নারায় নারায় আবার চলে যাচ্ছে নামাজের জন্য কাপড় খারাপ এই অজুহাত আল্লাহর কাছে চলবে না প্যান্ট নষ্ট হলে প্যান্ট পাল্টায় আসেন কারো কাছে একটা গামছা নিয়ে গামছা পরে নামাজ পড়েন সদর ঢাকলি হলো হাঁটু থেকে নামিয়ে দিন হাঁটু পর্যন্ত পুরস্কার অতএব প্যান্ট খারাপের অজুহাতে নামাজ ত্যাগ করা হারাম কোন অবস্থাতে জায়েজ ডবল শাস্তি হবে নামাজ পড়লেন না আবার অপবিত্র থাকলেন অপরাধ দুইটা করলেন আল্লাহ বলেছেন ওয়াতিয়াবাকা ফাতাহির কাপড়কে কি করো পবিত্র করো যদি আয়াতের অন্যান্য ব্যাখ্যা আছে অতএব যুবক ভাইয়েরা নামাজ ত্যাগকারী ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকা সালাহ যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই অংশ নাই তার কোনো অধিকার নাই নিজেকে মুসলমান দাবি করার নৈতিক নামাজ ত্যাগ করলে সে ব্যক্তি ইমানদার থাকে কিনা এটা নিয়ে এখানে বসে ইমানদের মধ্যে ডেঞ্জারাস একটি বিষয় ইমান আছে কিনা এটা নিয়ে কথা আছে অতএব আমাদের সমাজে মানুষ নামাজ তো পড়ে না পড়ে না আবার পড়তে বললে বা বেশি বললে বললে নামাজ না পড়লে কি হয়েছে ইমান ব্যাপারটা এরকম হয়ে গেল যে ব্রাশও করে না মেসওয়াকও করে না কিন্তু বলে ব্রাশ মেসওয়াক না করলে কি হয়েছে আমার মুখ পরিষ্কার আছে এই দাবিকারী যেরকম মিথ্যাবাদী নামাজ না পড়ে আবার ইমান আছে দম্ব ভরে এই দাবিকারীও সত্যবাদী হতে পারে দ্বিতীয় প্রশ্ন বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা যাবে কিনা শরীর তো দৃষ্টিতে এই ধরনের প্রেমের পরিণতি কি ভাই বিয়ের উদ্দেশ্যে প্রেম অনেকে মনে করে যে প্রেম তো বেশিরভাগ হয় টাউট গিরি বাপ্পারি শয়তানের উদ্দেশ্যে হয় তো কেউ মনে করে আসলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এখন যে চোরে সব নিয়ে যাওয়ার পরেও মালিকের পকেটে কিছু টাকা রাখে যায় যে বেচারা অন্তত সকাল উঠে নাস্তাটা করতে পারে সেই চোর মনে করে আমি এই যুগের অনেক বড় নেককার মানুষ এখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন এটা হারাম এখানে সামাজিক কোনো কমিটমেন্ট থাকে না কোনো সাক্ষী থাকে না রেজিস্ট্রেশন নিবন্ধন কাবিন থাকে
যার কারণে যা খুশি তা হয়। এই যে মানুষকে ধ্যানের মতো ঘটনাগুলো জ্বলন্ত হয়তো একটা প্রকাশ হয়েছে, তবে তবে এরকম কত যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক না মিঠি? এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ হারাম করেছে। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন এগুলোর পরিণতি কি ভাই? পরিণতি হলো এই তথাকথিত প্রেমের মাধ্যমে যে সম্পর্ক গুলো হয় এগুলো খুব বেশি একটা টিকে। আজকাল একটা স্লোগান বের হয়েছে যে অপরিচিত একটা ছেলে মেয়ে বিয়ের পরে হঠাৎ করে তার সাথে থাক করার বিষয়টা কেমন হয়ে গেল, একটু আগে থেকে গেট টুগেদার আর একটু বোঝা করা হলে ভালো, খুব ভালো। আমি সব জায়গায় বলি, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 30-40 বছর আগে যারা বিয়ে করেছে আজকালকার মতো এই কথা কথিত অবৈধ প্রেমের কোন অস্তিত্ব তখন খুব একটা ছিল? চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদের সাথে তাদের সম্পর্ক যত নিবিড় ছিল, ভালোবাসা যত গভীর ছিল, এখন এই লুতুপুতু প্রেমের নামে অবৈধ সম্পর্ককারী যুবকদের স্ত্রীদের সাথে এই সম্পর্ক, সেদিন পত্রিকা দেখলাম প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তালাক তরতর করে বাড়ছে, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, মহরানা 10 লাখ ধরে যাতে তালাক না হয়, ঠিক না বেঠিক? তাহলে অবৈধ সম্পর্ক আর গেট টুগেদার এটা পরিবারে শান্তি আনতে পারে? যারা নাটক সিনেমাতে সারাদিন আপনাদেরকে প্রেমে অভিনয় করে শিখায় কিভাবে প্রেম করতে হয়, কিভাবে প্রেমকে জয় করতে হয়, বাবা মা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে হলেও পালায় যেতে হয়, মাইকের খেয়ে হলেও প্রেমে জিততে হয়, এই ট্রেনিং যারা দেয় এই লোকগুলো ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দেখেন এগুলো বেশিরভাগই 10টা 12টা করে দিচ্ছে। বুঝা গেল যে অবৈধ সম্পর্কের মাধ্যমে হারামে আরাম আসতে পারে? এখন মুশকিল হলো ওই যে পকেটে 10 টাকা রেখে যাওয়া চোর মনে করতেছে আমি তো ভালো চোর, এখন প্রেম করে সব করে প্রতারণা, এই জন্য যে পাক্কা বিয়ের নিয়তে প্রেম করে সে মনে করে আমার নিয়ত ভালো। প্রেমের নিয়তে বিয়ে করা যদি জায়েজ হয় তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও জায়েজ হয়, কথা বুঝতে পারছেন? যদি আরেকজন গরু নিয়ে আসেন আপনার নিয়ত ঠিক আছে, নিয়ত কি আছে ঠিক আছে, আপনি কোরবানি করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছেন, আরেকজন গরু চুরি করে জায়েজ হবে? আপনার নিয়ত হলো বিয়ে করবেন, বুঝলাম নিয়ত বুঝলাম ভালো, কিন্তু কাজটা করতেছেন খারাপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, তবে এটা কি হবে না, হালাল হবে? নাম্বার 3, হস্তমৈথুনের শরীরে বিধান কি? এক্ষেত্রে অভ্যস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান ভাইরা আমার হস্তমৈথুন একটি হারাম এবং কবিরা গুণা, জেনা করা যেরকম গুণা হারাম, হস্তমৈথুন করাটাও কি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা যুমার 18 নম্বর পারার প্রথম সূরা আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুম আদুন। বৈধ স্ত্রীর মাধ্যমে যৌন চাহিদা চরিত রক্ষা করা ছাড়া অন্য যত পদ্ধতিতে মানুষ যৌন চাহিদা চরিত রক্ষা করে হাত দিয়ে বা অন্য কোনো উপায় হস্তমৈথুনের মাধ্যমে, আল্লাহ বলেছেন তারা হলো সীমা লঙ্ঘনকারী, তারা কি তার মানে হারাম। একটি যাইফ হাদিসে এসেছে লান আল্লাহু না কে আইয়াদি, যে ব্যক্তি হস্তমৈথুন করে আল্লাহ লানত তার উপরে বর্ষণ হয়। যদি হাদিসে সনদে অনেক মহাদিজন আপত্তি তুলেছেন কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই যে হস্তমৈথুন করে একটা হারাম কাজ, একটা হারাম, এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস আখিরাতের জন্য ধ্বংস অনিবার্য। মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা, বাঁচার জন্য কয়েকটা পরামর্শ। নম্বর 1, হস্তমৈথুন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা, সেগুলো দেখা বন্ধ করা, এগুলো আপনার আখিরাতকে ধ্বংস করবে, আপনার দুনিয়াকে ধ্বংস করবে, এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে, সব সাহস লাগে। মোবাইলটাকে ফরম্যাট দিয়ে দেন, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেন, ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে, অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন সেগুলো দেখা কি করতে হবে, বন্ধ করতে। নাম্বার 2, হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয়, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হয়, যথাসম্ভব নির্জনতা কি করতে হবে, যাতে একাকী রুমে না থাকে,
কোন একজন বন্ধু যেন থাকে, কোন একজন মানুষ যেন থাকে, একা একা যেন সম্ভব থাকবেন না, রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না, এক কথা নির্জনতাকে এড়ায় চলবেন, এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম। নাম্বার তিন, আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবে, নামাজের পরে আল্লাহ আমার ক্ষমতা নেই নিজেকে নিয়ন্ত্রণ করা, আল্লাহ আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রুল মান যাক্কাহা, আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা, শয়তানের প্রয়োজনে থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন, আপনি আমাকে বাঁচিয়ে দেন, আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আর সর্বশেষ এবং চার নম্বর হলো, বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবেন, আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ তৈরি হবে। এরপরে প্রশ্ন, পর্নোগ্রাফি দেখার ফলে শরীর থেকে নির্গত তরল পদার্থের কারণে গোসল ফরজ হয় কিনা? প্রথম কথা হলো, পর্নোগ্রাফি দেখা হারাম, হারাম কাজ করার পর আপনার শরীরে কোনো অবস্থা হোক বা না হোক এই দেখাটাই কি হারাম। এরপরে আসুন, যদি তরল পদার্থ বের হয় পেশাবের আগে অথবা পেশাবের পরে যেরকম বের হয় এরকম আঠালো কোনো কিছু পানির মতো বের হলে সেক্ষেত্রে অজু ভেঙে যাবে, গোসল ভঙ্গ হবে না, বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত গোসল ভঙ্গ হবে না, এরকম হলে কাপড় লাগলে কাপড় ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে চলবে, আর উজু করলে কি হয়ে যাবে, নামাজ পড়া চলবে। এরপরে আসুন, ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার বিধান কি? প্রথম কথা হলো ভাই রহমান, আমরা আগেই বলেছি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অর্থ অহেতুক কাজ করতে পারে না, অহেতুক কাজ করা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে, সফল ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারায় সূরা মুমিনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি করে বেঁচে থাকে, এজন্য অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। গেম খেলা এটা কি অর্থবহ কাজ না অনর্থক কাজ? কিন্তু আজকাল অনেক সময় গেম খেলে পয়সা কামানো যায়, এটাকে একেবারে অর্থ বলা যায় না, কিন্তু এই পদ্ধতিতে অর্থ কামাইকে ইসলাম সমর্থন করে, এটা আর্থসামাজিক উন্নতির জন্য তেমন কোনো ভূমিকা রাখে না, এটা প্রোডাক্টিভ কোনো কাজ না, এটা জীবনকে শেষ করে দেয়। ভাইরা আমার, যেই খেলা দেখার পরে আরো স্থূলতা তৈরি হয়, যেই খেলা দেখার পরে আরো অলসতা তৈরি হয়, লুডো আমরাও ছোটবেলায় যে খেলি নাই তা তো না, কিন্তু লুডো খেলার পরে মনে প্রশান্তি অনুভব হয় না, আরো অস্থির লাগে, হারলে তো মনে হয় দুনিয়াটা শেষ করে ফেলি, আরো অবস্থা খারাপ তাই না। এই জাতীয় গেমস মোবাইলে হোক আপনার লুডো জাতীয় হোক এগুলো খেললে মনের ভিতরে আরো অস্থিরতা, ইসলাম খেলাকে সমর্থন করে, ফিজিক্যাল খেলা, দৌড়াদৌড়ির খেলা, সতর থেকে ফুটবল খেলেন কোন টাকা নিজেরা লেনদেন করা ছাড়া, ক্রিকেট খেলেন এডিকশন ছাড়া, হারাম কোনো কাজ না করে শুধুমাত্র শরীরের কষ্টের জন্য যদি কোনো খেলা খেলেন সেগুলোর মাধ্যমে শরীরের মধ্যে স্ফূর্তি আসে, কর্মস্পৃহা তৈরি হয়, মনটা প্রফুল্ল হয়, আধা ঘন্টা ফুটবল খেলেন কোনো হারাম লেনদেন টেনদেন ইত্যাদি ছাড়া, সকল হারাম বাদ দিয়ে ফুটবল খেলেন, খেলার পরে দেখবেন নিজের ভিতরে একটা ফ্রেশনেস অনুভব হবে। এই জন্য ফিজিক্যাল খেলা ইসলামে কি আছে, জায়েজ আছে শর্ত সাপেক্ষে। আর এই জাতীয় পাবজি, পাবজি গেম নামই হলো পাবজি, এখন কি কারণে পাবজি অদ্বৈত সিনেমা নামের কারণ হয় না, তবে পাপ আছে শুরুতে, অতএব এটা হালাল না হারাম জিজ্ঞেস করা দরকার থাকে। আর দ্বিতীয় কথা হলো যে এই যে পাবজি, ফ্রি ফায়ার এই সমস্ত গেম গুলোর ভিতরে অনেক শিরকের উপাদান আছে, সবগুলি এটা কোনো মুসলমানের জন্য খেলা কি নাই? যুবক ভাইরা সময় কাটানোর জন্য আপনারা গেম খেলেন, আমি জানি যে সময় কাটে না আপনাদের হাতে এত সময় যে সময় কাটানোর জন্য গেম খেলা লাগে, আর সাহাবায়ে কেরামের এত অল্প সময় ছিল যে রাসূলের কাছে যদি আসলেন না ইসলাম শোনা শিখা সব করার পরে আরো এত হিউজ সময় যে পাবজি গেম খেলে সময়টা কাটাইতে হয়, আবার ঠিক করবো মা বলে ঠিকের কোন ঠিক নেই জি ভাই, এগুলো জানেন এলাকার অধিকাংশ তরুণ প্রযুক্তির অব্যবহারের কারণে এ ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত আমরা কতিপয় যুবক সমষ্টিগতভাবে বিষয়টি নিয়ে সতর্ক কাজ করছি, এরপরে আপনার পরামর্শ দিক নির্দেশনা
কামনা করছি পর্নোগ্রাফি নিয়ে পরামর্শ চাচ্ছেন ভাই আমরা হস্তমৈথুন নিয়ে যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শগুলো এখানে রিপ্লেস করবেন এবং অবশ্যই নেককার বন্ধুদের সাথে থাকবেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি যে বন্ধু আপনার হারাম থেকে বাঁচতে শিখতে খুব কঠিন এবং এইপরে এরকম যুবকের সংখ্যা খুবই কম আল্লাহ বলে তুমি ইয়া গিয়াদিন আমানাত তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদার তাকওয়া অবলম্বন করা তার উপায় হলো সত্যবাদী বা ভালো মানুষদের সাথে অতএব এই পর্নোগ্রাফি থেকে দূরে সরে আসার জন্য ভালো পরিবেশ নেককারদের সান্নিধ্য ভালো মানুষদের সাথে থাকার কোনো বিকল্প হতে সেখানে তো প্রশ্ন মাত্র শুরু করছি না তোমার আলোচনা শুনবেন না প্রশ্ন শুনবেন বেচারা বাধ্য হয়ে সুদে ঋণ নিতে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি গুনাগার হবেন কিনা উত্তর হলো যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোন যৌক্তিক কারণ না থাকে সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে কবে এর কারণে আপনি হারাম হোক কাজ করেছেন এবং তার সুদের দায়ভার পুরো আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয় কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কিসে ঋণ দিয়ে কোনো কোনো এই জন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে যে গ্রামে গঞ্জে সুদে বিশাল বড় প্রচলন অহরহ প্রচলন এগুলোর অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ নাই আমরা হুজুরদের সাথে মাসালা বললে হবে না মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে অতএব ব্যক্তিগতভাবে একজন লোককে ঋণ দিতে সম্পদের মোহের কারণে অস্বস্তি জানানো উচিত নয় মুশকিল হলো ঋণ যে দিবে ঋণ তো নিতে পারলে আর আর পাওনাদারকে চিনিও না এরপর এমন একটা ভাব যে ওই লোকটা যেন ভিক্ষুক ভিক্ষা চাইতে এই রোগটা এখন আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে তাই না একটা হাদিস শুনেন সহি বুখারীতে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম আহসানুকুম খাইরুকুম আহসানুকুম কাদাআ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বাকি নেওয়ার পরে ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয় ওয়াদা কি দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকানের সামনে দিয়া হাঁটে না আর চিনি এটা কোনো মুসলমানের চরিত্র হতে অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না ঋণ নেওয়ার পরে টাল বাহানা করা মাতুল গনিয়ে জুলমুন নবীজি বলেছেন যার দেওয়ার সামর্থ্য আছে তারপরে ঘুরাঘুরি করে এটা আরেক অবিচার অতি ভাইরা আমার শুধুমাত্র নামাজ কালাম পড়া টুপি লাগানো আর দাঁড়িয়ে রাখা এটার নাম ইসলাম না এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশ ইসলামের অতিব গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র লেনদেন এগুলোকে ঠিক করা অতএব ঋণ নিলে সময় মতো পরিশোধ যে করে তাকে নবীজি বলেছেন যে খাই রুকুন সে তোমাদের মধ্যে উত্তম আসল কোন কথা বিধায় শুধুমাত্র যে ঋণ দেয় নাই তাকে এককভাবে দোষ দেওয়া যাবে না যারা ঋণ নেন তারাও পরিশোধ করার মানসিকতা থাকতে হবে যিনি ঋণ দেন তিনিও আগ্রহে ঋণ দিতে হবে আর ঋণে টাকা উঠবে কি উঠবে না এখানে যদি ভয় থাকে ইসলাম ইসলামী অর্থনীতিতে ঋণদাতার জন্য গ্রান্টার হিসেবে বন্ধক রাখার পদ্ধতি চালু করেছে ইসলাম তার থেকে কোনো কিছু বন্ধক রাখে না টাকা দিতে অস্বীকৃতি জানলে ওই জিনিসটা যথা নিয়মে এলাকার মুরব্বীদের মাধ্যমে বিক্রি করে টাকা উসুল করবে তাহলে তো আর তার বাহানা করা কি থাকে না সুযোগ থাকে না আর ঋণ দিলে লিখে নিবেন আল্লাহ বলে তুমি তাদের আমাদের বিদায় ভক্ত হোক লেনদেন করলে ঋণের লেনদেন করলে কি করতে হবে লিখিত করতে হবে আজকে লিখিত করতে চায় না বলে যে না মাথা খারাপ আপনার আপনার সাথে যে সম্পর্ক আমার কি লিখবো লিখবো এরপরে ভেজাল লাগলে এবার করে দিয়ে শুরু সবচেয়ে বড় আয়াত হলো এই সম্পর্কে কোরআন ঋণ লেখার ব্যাপারে উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ না দিলে এই ধরুন ছেলে মেয়ে কোনো অপরাধ করলে তার জন্য অভিভাবক দায়ী থাকবেন কি অবশ্যই দায়ী থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন
তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও কেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি তোমরা বিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দারিদ্র কি করবে দূর করে দিবে মুরব্বীরা বিয়ে দেন না বলতে নিজের পায়ে নিজে দাঁড়াও আগে আমি সব সময় বলি যুবক কি আরেকজন পায়ে দাঁড়ায় আছে নাকি এরপরও বলে নিজের পায়ে দাঁড়া আরে বাবা ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে মাশাআল্লাহ নিজের পায়ে দাঁড়ানোর এটা ডেফিনিশন যেন কি এটা এক একজনের কাছে এক এক রকম কারো কাছে লক্ষ লক্ষ টাকার মালিক হলে তার বলে নিজের পায়ে দাঁড়ায় মনে রাখবেন বিবাহ করার জন্য কি দরকার মহরনা দেওয়ার মতো মিনিমাম মহরনা দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকা অর্থনৈতিক এবং স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো ক্ষমতা থাকা রিকশা চালালে তো ডাল ভাত খাওয়ানো যায় এইটুকু ক্ষমতা থাকলেই তার বিয়ে করা জায়েজ আর এটারও যার ক্ষমতা নাই সেও তো রাখে আজকাল মুরব্বীরা ছেলেদের মেয়েদের বিয়ে দিতে দেরি করতে 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 এত বেশি দেরি করে ফেলেন যে তারা তলে তলে অনেক খারাপ সম্পর্ক করে অবশ্যই এর দায়ভার মা বাপ এড়াতে পারবেন বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্রের সংরক্ষণ হেফাজত অতএব চরিত্র যদি সন্তানের নষ্ট হয় মা বাবার অবহেলার কারণে মা বাবা আরো পয়সা চায় পয়সাওয়ালা চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবা কি হবে গুণা একজন বিবাহিত স্ত্রী অন্যের সাথে পালিয়ে বিয়ে করলে জায়েজ হবে কিনা এই প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আমি শুরুতে বলেছি আসওয়াল নিসকুল আইন আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক এই প্রশ্ন তো করার দরকার নাই আপনারা তো সবাই কম বেশ একজনের বউ আরেকজনের বিয়ে করলে এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে কোনো কারণ থাকতে পারে যতক্ষণ পর্যন্ত কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ আছে বিশেষ করে অনেক প্রবাসী ক্ষেত্রে এরকম হয় দেশের ক্ষেত্রে দেশে আছেন তাদের অভাব যে একজন স্ত্রী আরেকজনের সাথে চলে যাচ্ছে যদি চলে যায় ওখানে যত বিয়ে পড়াক না কেন মক্কা শহরের মাংস হবে সে যদি বিয়ে পড়ান বিয়ে হবে হারাম হবে জেনা আল্লাহ তাআলা আমাদের সত্য ঠিক দান করুন নামাজে বুকে হাত বাঁধলে এবং আমিন জোরে বললে অনেকে এটাকে ফিতনা বলে তাহলে ফিতনা আসলে কাকে ভাই নামাজে জোরে আমিন বলা এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে হাদিসের উপর আমল করলে সেটা ফিতনা হতে যাবে কেন হ্যাঁ ফিতনা তখন হবে আপনি যদি যে আস্তে আমিন বলছে আস্তে আমিন বলার সপক্ষে বিশুদ্ধ হাদিস আছে আপনি যদি বলেন যে না তোমার নামাজ হয় না তুমি রাসূলের তরিকে নামাজ পড়ো না এই সমস্ত কথা বলে যদি বিশৃঙ্খলা করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কি হবে ফিতনা আমরা আজকাল অসহনশীল হয়ে গেছি ভাইরা আমাদের মসজিদগুলোতে সুদখোর ঘুষখোর টিনচোর গমচোর সব ধরনের অপরাধীরা আসতে পারে সবার জন্য উন্মুক্ত কিন্তু কেউ জোরে আমিন বললে বা বুকে হাত পাতলে বলে যদি মসজিদে আসবে অনেক মসজিদে এই রোগটা আছে না নাই একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকে এই কম বেশ হয় কেউ কম করে বেশি করে ভাইরা আমার এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ যে ভাই কোন হাদিসের উপর আমল করছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত অনেক যুবক নামাজই পড়ে না তাদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই ওই বেচারা হাদিসের উপর আমল করছে তার বিরুদ্ধে লাগছেন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কোনো ভালো কাজ করছেন না অন্যায় কাজ করছেন এটা কখনো ভালো কাজ হতে পারে না সেই সাথে যুবককেও খেয়াল রাখতে হবে যে ওলামাদের বিরুদ্ধে অথবা ইমাম সাহেবদের বিরুদ্ধে অথবা মুসল্লিদের বিরুদ্ধে খেপিয়ে তোলার মতো মূর্খতাসূলক কাজও যেন না ভাগ্য যদি নির্ধারণ হয়েই থাকে তবে আমরা কেন আল্লাহর কাছে হায়াত রিজিক সুস্থতা কামনা করি এই জন্য কামনা করব যে ভাগ্যে কি লেখা আছে আমরা জানি না অতএব ভাগ্যটা বিশ্বাস করতে হবে আর কর্মটা আমাকে ঠিকই সম্পাদন করতে হবে দোয়া হলো কর্ম ভাগ্য হলো বিশ্বাসের বিষয় আমার বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ চাইবেন কিন্তু তাই বলে আমি চেষ্টা না করে বসে থাকবো আমাকে চেষ্টা করতে হবে ভাগ্যের জায়গায় ভাগ্যে বিশ্বাস করবে একজন এক হুজুরকে এরকম ধরছে আটকানোর জন্য বলে তো হুজুর ও নামাজ পড়ে না বলে নামাজ পড়ে না কেন বলে হুজুর আমি তো আসলে নামাজ পড়তে চাই যেহেতু আল্লাহ রুকু ছাড়া কিছুই হয় না এই জন্য আমি আসলে মসজিদে যাচ্ছি না আল্লাহ আমার নামাজ নামাজে নেওয়ার মনে হুকুম নাই আমার ভাগ্যে লেখা আছে আমি এখন শুয়ে থাকব এই জন্য আমি শুয়ে আছি হুজুর বেচারা তো কোনো জবাব দিতে পারে নাই নামাজের টাইম এসে চলে গেছে পরে সকালবেলা এবার যখন উঠে প্যান্ট শার্ট পরে হাঁটা দিচ্ছি কলার করছি চান্দ কই যাস কয় অফিসে যাই কসো আল্লাহ তাআলা তোর খাওয়াবে না ইনশাআল্লাহ আল্লাহর প্রতি এত বিশ্বাস তো
যে আল্লাহর কথা হুকুমের বাইরে কিছুই হয় না, তুই শুয়ে থাক আল্লাহর হুকুমের বাইরে কিছুই হয় তো বোঝা গেল যে এগুলো সব সুবিধাবাদী কথাবার্তা। ভাগ্যের ভালো মন্দ সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণে, ঠিক আছে, কিন্তু আমাকে সেই আল্লাহ বলেছেন কি করতে, দোয়ার মাধ্যমে আল্লাহ তালা কিছু কিছু ভাগ্য পরিবর্তন করেন। এজন্য দোয়া এবং চেষ্টা ঠিকই চালাতে মহানা আদায় না করে অনেক দাদা দাদির বয়স, অনেক দাদা দাদিরা বয়সী হয়ে মারা গেছেন, তাদের শরীয়ত, তাদের উপর শরীয়তের হুকুম কি? মহরণা পরিশোধ করে যেতে হবে। স্ত্রী মহরণা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করেন, কেমন দিন সেই স্ত্রী তার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করবে, কারণ তার পাওনা অধিকার আদায় করেন নাই আপনি। এই জন্য যদি মহরণবী মারা যেয়ে থাকেন, নাতি হিসাবে আপনার মায়া হয় হারে আমার দাদা দিছে না দিছে, তো মহরণার ওই টাকাটা দাদার পক্ষ থেকে দান করে দিবেন, অথবা দাদির পক্ষ থেকে দান করে দিবেন, যেন আল্লাহ তাআলা তাকে কি করে মুক্ত করে দেয়। বাকি তাদের কি অবস্থা হয়েছে না হয়েছে, তারা কেউ কাউকে মাফ করে দিচ্ছেন কি জানি, তাদের ব্যাপার, তাতে নাতি হিসাবে নিশ্চয়ই দাদা দাদির মহানা 10 টাকা 20 টাকা বেশি ছিল না, তো 20 টাকা দান করার কোনো ব্যাপার না, খুব সহজে দাদা দাদিকে মুক্ত করতে পারে। আজ বাংলাদেশে এত সমস্যা হওয়ার পরেও সকল আলেমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না? ভাই আলেমরা বেশিরভাগ বিষয়ে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 6 একজন আমাদের কথা বলা আলেম আছে কোন? জোহরের নামাজ 6 রাকাতের পক্ষে কোন আলেম আছে? শুধুমাত্র অনৈক্য গুলোকে অনেকে বড় করে দেখে। আমি যে দেখি যে 99% বিষয়ে সবাই অমিলের বিষয়গুলো বেশি না কম, কম এই কমটাও দূরত্বটা কমে যাবে। আপনাদের একটা দায়িত্ব আছে, আর সবচেয়ে বেশি দায়িত্ব কেমন হবে বলবো? কোথায় আমি কি ওয়াজ করলাম না করলাম, আমি কারোর নামও নেই, ইশারাও দেই না, আমার মাথায়ও নেই, ভিডিও কেটে তার সাথে লাগাই দিলেন, কাজটা কি হালাল না হারাম? সবচেয়ে ওয়াজ বেশি শুনে ক্যামেরা ওয়ালা, ওয়াজ শোনার পরে আবার এই যে আকামটা করেন, আল্লাহর কাছে জবাব করা লাগবে কি লাগবে না? ওলামা ইকরামের একজনের সাথে আরেকজনকে বাঁধানোর জন্য ভক্তদের দায় অনেক বেশি। আমার ভক্ত ওনার 14 গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই? ওনার ভক্ত আবার আমার 14 গোষ্ঠী উদ্ধার কেমন মাদানে আল্লাহর কাছে যখন আপনি ধরা খাবেন, গালি দেওয়া কি আল্লাহর কাছে হারাম কাজ? আপনি যখন গালি দিলেন ওনার ছবি বিকৃতি করলেন, কেয়ামতের দিন আমি কি আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ এটা আমার ভক্ত, আল্লাহ ও কিছু করবেন না করে সাথে দিয়ে দেয়, এরকম কথা? আপনার হুজুর নিজেদের উপরে থাকবে, আপনারা কোথা থেকে বাঁচাবে? নিজের আমল নিজেকে বাঁচাবে আল্লাহর রহমত ইনশাল্লাহ। অতএব ওলামাদের মধ্যে ঐক্য সৃষ্টি হোক যদি চান, কাউকে ভক্তি করেন ভালো কথা, অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে যাবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কোথাও লেখালেখি করবেন না, এটা আপনাদের দায়িত্ব, মানতে পারবেন ইনশাল্লাহ? আর আমার ইউটিউবার ভাইরা বললো হবে কি না আল্লাহ জানে, ভালো আপনারা এই যে ভিডিও কাটাকাটি করা, ভাই ভিউ একটু বেশি হবে কিন্তু আল্লাহর কাছে যাওয়া লাগবে না, সেটা মাথায় রাখি, এক্সচেঞ্জ করে পয়সা হতো একটু বেশি পাবেন বুঝলাম, কিন্তু এটা কারণ আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কি হবে না, আল্লাহ আমাদেরকে সবাই তার ভয়ঙ্কর ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ফজর আজান আগে কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ পড়া যাবে কিনা বা গজল বলা যাবে কিনা, আজান আগে কোনো কিছু বলার কোনো নির্দেশ ইসলামে, ইসলাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন সেটা করার নামই কি? মন গড়া কোনো কিছু করলে সেটার নাম কি হবে না? ইসলাম হবে। চট্টগ্রামের দিকে আছে যে আজানের আগে কি কি কথাগুলো বলে, এবং অনেক এলাকাতে আছে যে মাদ্রাসার মাইকে আগে অনেক কিছু বলে। আপনি যত ভালো কাজই করেন না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেন নাই সেটাকে যদি আপনি যোগ করেন, এটার নাম হলো বেদাত। এটার নাম কি? আর সকল বেদাতের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা করা যাবে না। আজানের আগে কোনো কিছু বলতে হয় না, বলা হয় না, আজানের পরে দোয়া করবে, দুরূদ পড়বে। অবসর ভাতা সুদ হবে কিনা, অবসর ভাতা সুদ হতে যাবে কেন? অবসর ভাতা জায়েজ আছে, তবে অবসর ভাতাকে বিভিন্ন স্কিমে আপনি যদি লাগান সেটা সুদ হওয়ার প্রশ্ন আসতে পারে, কিন্তু অবসর ভাতা এটা সুদ নয়। বিবাহের পর একদিন সংসার করার পর জানতে পারলে সব ভাই বোন এখন ইসলামের বিধান কি, এটা তো আগে থেকে জানা উচিত ছিল, এটা ত্রুটি হয়েছে, যদি এটা পরে জানা যায় সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, কারণ সব ভাই বোনের সাথে বিবাহ কি নাই জায়েজ নাই ইসলামের দৃষ্টিকোণ থেকে। বিয়ের আগে তো প্রেম করা হারাম, কিন্তু যারা প্রেম করে বিয়ে করে তাদের বিয়ে কত পার্সেন্ট হারাম?
ভাই এটা তো উত্তর আমরা দিয়ে ফেলেছি তারপর শুধু এটা তো বলি যে বিবাহ যদি করে অনেকে মনে করে আপনার কালো টাকা সাদা করার একটা সিস্টেম আছে না তো মনে করে যে বিয়ে করার প্রেম করার পরে বিয়ে করে ফেললে বোধহয় আগের গুলো সব সাদা হয়ে যায় না এটা ভুল কথা যদি বিয়ে করেন তাহলে বিয়ে করছেন ভালো কথা কিন্তু আগে যে আকাঙ্ক্ষা কাম করছেন সেটা বিয়ের কারণে মাফ হবে জামাইবো গুণজন আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চান আর লজ্জিত হন নির্লজ্জের মতো হারাম কাজ করেছেন আল্লাহর কাছে মাপ চাই করো বিয়ে করলে আগেটা কি হয়ে যাবে না হালাল হয়ে যাবে না তো বিবাহ হয়ে যাবে সমস্যা ধূমপানের ক্ষতি কি কি ধূমপান করা কি হারাম ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি করা ইসলামের জন্য ক্ষতি করা কোনো কিছু মানুষের গ্রহণ করা খাওয়া জায়েজ নাই আল্লাহ বলছেন আপনি বিয়ে দিলে তাহলে বলে যদি শেষ করিও না ধূমপান এটা ক্ষতি করা ক্ষতি করা কিছু নেওয়া জায়েজ নাই টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ দেখলে হয়তো উত্তর দিতাম না উত্তর কেন দিতেন না কারণ হলো এই সমস্ত প্রশ্ন অনেক লম্বা কথা উত্তর দিতে আমার সময় নেই তারপর সংক্ষেপে বলি যে যে কাজে টাকা নেওয়া যায় সে কাজে চুক্তি করাও নাজায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না চুক্তি করাও কি হবে না জায়েজ হবে মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা না দিলে ঝগড়া জাতি করা এটা কোনো আলেমের ইসলাম প্রচারকের শান হতে পারে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন প্রচার করতে গিয়ে মাইর খাইছে আপনারা তো আমাদেরকে একটু ভাবতে পারিয়ে দেন ভালো ভালো আপনাদের আবার পয়সা হবে সেখানে চুক্তি করতে হবে কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে আসলে সাবে করে আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি অনেক ভেতর মাহফিলটা দিয়ে সব শেষ করে আমরা এসে বাসে উঠে গেছি সবাই দিয়ে কিছু চান আর আমি বললাম যাবো আমার বাসের ভাড়া যদি বন্ধ বাসের ভাড়া যদি না দাও আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়া লাগে আমি বাবা জমি বেশি বেশি মাহফিল করি এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না আবার আলেমরাও আলেমের স্থানের থেকে বাইর হয়ে যায় এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলছে এটা কখনো কোনো আলেমের স্থান হতে আমি তো বলি যে এক জায়গায় কম দিয়ে আর জায়গায় একটু বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত অনেক ওলামা একরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোনো আলেম জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি ফিস হয়ে গেছে এরকম অনেক ওলামা একরাম আছে মনে হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে গাড়ির দাম কত এই জন্য মাহফিলের আয়োজকরাও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোনো রকম কিনে ডেকর দেবে বাকিগুলো বাজার করে নিয়ে নিলেন অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন ভালো করে শুনে রাখেন মাহফিলের আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া টাকা বাঁচা ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া লাগবে 2 লাখ উঠাইলেন 5 লাখ বাকি 3 লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন এটা কিন্তু জায়েজ হ্যাঁ আপনি কার্পণ্য করলেন না এরপরও কিছু থেকে গেছে সেটা দিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন কিন্তু আপনি প্ল্যান করেছেন মানুষ থেকে নিয়েছেন মাহফিলের কথা বলে আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো আমার অন্য কোনো টার্গেট আছে এটা হলো প্রতারণা এটা জায়েজ না অতএব শুধুমাত্র হুজুরের বিরুদ্ধে মশলা ফুটে দিলেন আয়োজকের বিরুদ্ধে দু চারটা বলে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয়ঙ্কর লাভ করার প্রতি চান করুন তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে আমি আপনার কাছে জানতে চাই যারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে ও ডাক্তাররা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নগদ টাকা অবলোকন গ্রহণ করার বিনিময়ে ওই কোম্পানির প্রোডাক্ট লিখেন এটা শরীয়ত সম্মত কিনা বিষয় আমাদের একটা ভিডিও আছে দেখে নিতে পারেন সংক্ষেপে শুধু এটুকু বলি ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানির গিফট টাকা পয়সা বিভিন্ন সুবিধা দিয়ে এগুলো গ্রহণ করা জায়েজ নাই গ্রহণ করার একমাত্র পদ্ধতি হলো নতুন একটা প্রোডাক্ট কোন কোম্পানি বের করেছে ডাক্তারকে সেটা পরিচিত করার জন্য স্যাম্পল দিয়েছে এটুকু জায়েজ হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা হয় আমরা জানি এই বিষয়ে আমি একটা ভিডিওতে কিছু কথা বলেছি বলার পরে বাংলাদেশের একজন এনবিআর একজন কমিশনার উনি আমাকে ফোন করে বলতেছেন ভাই আপনার ভিডিওটা হয় নাই বললাম কেন বলে যে আপনার প্রকৃত অবস্থা যদি জানতেন আর কড়া করে বলতেন উনি বললেন যে আমি এক ওষুধ কোম্পানির মালিককে ডাকে আনছি আমার অফিসে এনে মায়ের ছাড়া বাকি সবকিছু তাকে দিছি কারণ আমার ওয়াইফের একটা অ্যান্টিবায়োটিক কিনতে গেছি 95 টাকা করে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওইটার কস্ট মাত্র 15-20 টাকা
আর বাকিগুলো যাই হলো এই উৎকোচ ডাক্তারদেরকে অ্যাডমিশন নিয়ে দিতে দিতে গরীব রোগীদের ক্ষতি হয়। একজন ডাক্তার তিনি প্রেসক্রিপশন করার বিনিময়ে আমার কাছ থেকে যে ফি নিয়েছেন এর কারণে তিনি বাধ্য আমাকে সুপরামর্শ দিতে। তিনি তলে তলে যদি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, ঔষধ বেচার ধান্দায় থাকেন, তাহলে এটার নাম প্রতারণা, এটা জায়েজ না। আল্লাহু আকবার উচ্চারণ করার সময় একবারের রাকে টেনে কোনো ঠিক হবে কিনা, না ঠিক হবে কেন, তাজবীদের সাথে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম বলা যাবে না। অনিচ্ছাকৃত হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু সুদূর শেখার চেষ্টা করতে হবে। ইসলামের দৃষ্টিতে হালাল কোনো খেলাধুলা আছে কিনা এটা আমরা বলেছি, কোন খেলাধুলা হালাল হারাম। বাবার তিন সন্তানের মধ্যে প্রথম সন্তানের নামে কিছু জমি বাবা লিখিত দেওয়া হয়েছে, বাকি দুই সন্তানকে কিছু সম্পত্তি ওসিয়ত করে গেছে, বাবা মারা যাওয়ার পর বড় সন্তান ওসিয়ত মানতে রাজি না, এই সমস্যার ইসলামিক সমাধান কি হবে? বাবা যদি জীবদ্দশায় একটা সন্তানের নামে ওসিয়ত করে জানান যে তাকে এই সম্পত্তিটা তোমরা দিও, তাহলে বাবা হারাম কাজ করেছে, বাবা হারাম কাজ করেছেন। নোমানের রশিদ রাদিয়াল্লাহু বাবা তার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছেন, এসে রাসূলের কাছে বলছেন ইয়া রাসূল আমার ওই ছেলেকে দেনছেন, তিনি বলেছেন তোমার তো আরো সন্তান আছে, সবাইকে সেভাবে দিছো সমানভাবে, বলে রাসূলের দেই নেই। তখন বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম আবুল আও আবনাইকুম, আল্লাহকে ভয় করো এবং সন্তানদের ব্যাপারে ন্যায়নিষ্ঠ আচরণ। তখনই বাবা মা বিশেষ করে গ্রাম অঞ্চলে ছেলে মেয়ে যাদের সাথে ল্যাঙ্গুয়েজ আছে ওখানে জমি কিছু দিলে এটা দেয় আরাম, কেন তোমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এমনকি যে ছেলে আপনার বেশি আদর করে বেশি খেয়াল করে ওর জন্য আপনি বেশি জমি দিলে লিখে দিবেন সেটা কি হবে না, জায়েজ হবে না, কারণ আপনার ঘরে জন্মগ্রহণ করার কারণে তার অধিকার হয়ে গেছে আপনার সম্পদে ভাগ পাওয়া। কেউ যদি আপনার সাথে সদাচরণ করে আল্লাহর কাছে তো বিনিময় পাবে, কেউ করলে সে শাস্তি পাবে, কিন্তু জমি আপনি দেওয়ার ক্ষেত্রে সম্পদ দেওয়ার ক্ষেত্রে হেল্পের করতে পারবে না। অতএব বাবার ওসিয়ত মানা কোনো জরুরি না, রফিল আদেন করা সুন্নাত, কিন্তু ইমাম সাহেব যদি রফিল আদেন না করেন, মুক্তা যদি রফিল আদেন করেন কোনো গুনাহ হবে কিনা কোনো অসুবিধা নেই। ইমাম কোনো সুন্নাত না পালন করলে মুসল্লি যে করবেন এমন কোনো কথা নাই। জানাজা দাঁড়িয়ে এমনি ওয়াজহাতু পড়া জায়েজ আছে কিনা, জানাজা বলতে জায় নামাজে বোঝা বলছেন, জায় নামাজে দাঁড়ানোর দোয়া হলো এমনি ওয়াজহাতু, এটা আমাদের দেশে প্রচলিত আছে। আমি বলি ভাই রাসূলের যুগে জায় নামাজই ছিল না, দোয়া তাকে বলতো জায় নামাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তাহলে দোয়া পড়া কোথা থেকে? ইন্নি ওয়াজহাতু এটা হলো দোয়া ইসতিগফার সানা, সুবহানাক আল্লাহুম্মা জায়গায় কি পড়বেন ইন্নি ওয়াজহাতু পড়বেন পারলে, কিন্তু জায় নামাজে দাঁড়ানোর দিনে আলাদা কোনো দোয়া নাই, এটা বুখারী কায়দাতে আছে বা বিভিন্ন বই পুস্তকে আছে, কোরআন হাদিসে কোথাও। আমাদের দেশে মেয়ে বিবাহ দেওয়ার পরে বিভিন্ন সময় নানান ধরনের উপলক্ষণ পালন হয়, যেমন শীতের নাস্তা কোরবানি গরুর মাংস মশলা ইত্যাদি, এগুলো সম্পর্কে কি বলবেন? মেয়ে দিয়ের পরে বিভিন্ন ধরনের উপলক্ষণ পালন হয়, দেখেন আমি সবসময় বলি এই কথাগুলো, মেয়ে বিয়ের পরে যৌতুক নেওয়া সেটা পিঠার নাম দিয়া হোক ফলের নাম দিয়া হোক, এটা হলো সবচেয়ে বড় নির্লজ্জতা এবং নিকৃষ্ট ডাকাতি, নিকৃষ্ট ডাকাতি। ঠিক বলে যোগাড় দিয়ে লাভ নেই, যুবকরা হিম্মত করেন আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কোনো সুতাও নেব না ইনশাআল্লাহ। মুরব্বীরা নিয়ে থাকলে ফেরত দিয়ে দেন, সেই বলছেন ভালো কথা বলছেন, নিয়ে থাকলে ফেরত দেন। দেখেন ভাইরা আমার আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছে, তখন 10,000 টাকা তাকে একটা ফ্রিজ দিয়েছে, আমার ওয়াইফকে আমি বলেছি এটা আমি তো ঘরে ঢুকতেই দেবো, সে ফেরত দিয়ে আসতে হবে, সে অনেক জোরাজোর করে এটা দিচ্ছে, আমি 3-4 বছর ব্যবহার করার পরে হাতিয়া দিচ্ছে, এখন কিছু করার নেই, করি 3-4 বছর ব্যবহার করার পরে আমি 2009 সালে যখন সৌদি আরব চলে যাই ওইটা আবার কৌশলে শাশুড়ির বাসায় দিয়ে আমি চলে গেছি, এটা তোর কালি তোর আর নেই। যুবকরা বা মুরব্বীরা অনেক সময় করে কি জানেন, মশলা ঘুরে আনে, ছেলে যখন মেয়ে যখন বিয়ে দেয় তখন এই মশলাগুলো খুব বলে ভালো করে বলে, কিন্তু ভিডিওটা খুঁজে দেখা দেয় এখন তো কি বলছে উঠে, কিন্তু আবার নিজের ছেলেটা যখন বিয়ে করায় তখন আবার আনতা আনতা করে, কোন না খুশি হয়ে দিলে তো যায় না, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? যৌতুক অভিশাপ, যৌতুক সামাজিক অভিশাপ। দিনদার কপালে সিল লাগিয়ে ফেলছেন চিন্তা করতে করতে, এই সিলে কোনো কাজ হবে না যদি এই যৌতুক নেন, লজ্জা থাকা উচিত। মেয়ের বাপ অন্যদিক চলে যাওয়ার কথা আমি শেষ করি, মেয়ের বাপ মেয়েটাকে জন্ম দেওয়ার পরে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে কি করে না মেয়ের জন্য? আপনি ছেলে তো শ্বশুর মশাইকে যাই বলা উচিত আব্বা যান এই মেয়েরে পড়াইছেন এমএ পাস করেছেন আপনি, আর ওই এমএ পাশের সার্ভিসটা দিচ্ছে আমার ঘরে আমার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, ঠিক না বেঠিক? অসুস্থ ছিল সুস্থ করছেন আপনি, এখন কাজ করতেছে আমার বাসা, ঠিক না বেঠিক? সব পয়সা খরচ করলেন সার্ভিস না আপনি, সার্ভিসটা নিচ্ছি আমি, অতএব কত খরচ হয়েছে বলেন, মানুষের মূল্য তো দিয়ে পারা যায় না, অন্তত সার্ভিস ফি বা খরচ গুলো অন্তত দিয়ে, এটা করা উচিত যুবকদেরকে, উল্টে আরো বেহায়ার মতো
বলে যে মেয়ে জন্ম দিছ কেন, এই জন্য তোমার শাস্তি, পিঠা দাও, আম দাও, কাঁঠাল দাও, নির্লজ্জের মতো। এর চেয়ে ভিক্ষা তোমার অনেক বেশি উত্তম। কোরবানির গরু দেয়। আবার বিয়ের সময় মেয়ের বাড়িতে কতজন যাবে সেটা নিয়ে বার্গেনিং করে, 500 লোক যাবে, 600 লোক যাবে। থানার এত কল পড়ে গেছে, এত নির্লজ্জ হইতে হবে কেন? নাম মার্কে বল বল যাত্রী, আমি বলি বল যাত্রী, বল যাত্রী বল। বিয়ের মধ্যে একটা খাওয়া আছে শুধু, মেয়ের বাড়িতে হবে। ঠিকঠাক বলে চিল্লাবেন, কিন্তু কাজে লাগাতে কিছু হয় না, সবই তো হয় তলে তলে সবাই করে। হিম্মত করবেন, আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে কথাগুলো বলছি এগুলো সবগুলো আমার বিয়েতে আমি অ্যাপ্লাই করেছি। আমার শ্বশুরবাড়িতে বলছি যে বাবা মেহমান করলে লাগবে, আমি বললাম আমার বা ওই লোকের সাথে থাকবে আর আমার মামা থাকবে, দুজন সাক্ষী লাগে, দুজন থাকবে, আমি 3 নম্বর আলহামদুলিল্লাহ। বহু জোরাজোরের পরে কান্নাকাটি পরে কোন রকম পেমেন্ট উনি আটজন না 9 জন নিয়েছি আমি। এরপরে অনেক যুবক আছে যে মেহমান নিয়ে শ্বশুরবাড়ি যায় উঠে, এমন নির্লজ্জ ইসলামিক পোশাক বলতে কি বুঝায়, যত টাকা কি ইসলামিক পোশাক নয়, শুধুমাত্র পাজামা পাঞ্জাবি কি ইসলামিক পোশাক? পোশাক সম্পর্কে জানতে হলে ডক্টর মুজাফফর আব্দুল জাহাঙ্গীর রহমাতুল্লাহ রচিত পোশাক পর্দা ও দেহ সজ্জা এই বইটা কিনবেন। এত চমৎকার একটা বই, সবাই পড়া উচিত। এখানে স্যার রহমাতুল্লাহ অমুসলিমদের অনেক গবেষণার কথা উল্লেখ করেছেন। সংক্ষেপ শুধু এটুকু বলি, ইসলামী পোশাক বলতে বিশেষ কোনো টাইপের পোশাক নাই। এই যে জুব্বা পাঞ্জাবি পরছি আমরা, এগুলো কোনো ইসলামী পোশাক বলতে কোনো কিছু না। ইসলামী পোশাকের কিছু ড্রেস কোড দেওয়া আছে, যেমন পুরুষরা মেয়েদের মতো পোশাক করবে না, সতর ঢাকে এরকম পোশাক করবে, অমুসলিমদের মার্কা বহন করে এমন কোনো পোশাক করবে না। আজকাল দেখবেন পাঞ্জাবির সাথে ওড়না পাওয়া যায়, আছে কিনা নাই, ওড়না থাকলে মেয়েদের, অতএব পাঞ্জাবির সাথে ওড়না থাকলে এটা কি নাই, জানিস নাই, এটা মেয়েদের থাকবে। এখন মেয়েদের পাঞ্জাবিতে ওড়না তো থাকে না, পাঞ্জাবি তো নাকি বলে এদের জামাতে ওড়না থাকে না, ওড়না চলে আসছে কাদের, পুরুষের পাঞ্জাবি, শয়তানে এটা একটা ওইটা লাগে না, তো এটা জায়েজ নাই। কিন্তু বিশেষ কিসিমের পাঞ্জাবি, ফাড়া, গোল, জুব্বা, এরকম কোন নির্দেশনা ইসলাম দেয় নাই। শার্ট প্যান্ট পরে একজন মানুষ ইসলামী পোশাক করতে পারে যদি ওই শর্তগুলো সে পালন করে চলে, তাকে অনুমতি দেওয়া না যায়। মেয়েদের ক্ষেত্রে পুরুষের সাদৃশ্য হবে না, বাজে মেয়েদের কোনো মডেলদের কোনো অনুসরণ করবে না, এবং পর্দা পোশাকটা থাকে এরকম পোশাক করবে, অতিরিক্ত পাতলা পোশাক করবে না। এ হলো ইসলামের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড। গোসল করার পর যদি তার মনে পড়ে গোসলের প্রথম দুটো ফরজ তিনি আদায় করতে ভুলে গেছেন, পরবর্তী মনে পড়লো কুলি করে এবং নাকে প্রবেশ পানি প্রবেশ করলে তার গোসল ফরজ হয়ে যাবে, কেন হয়ে যাবে, তার থেকে রক্ষা করা জরুরি না। গা গোসল করে ফেলছেন, শরীরে পানি দিয়ে ফেলেছেন, পরে কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। অনেকে বিয়ের বিধান, দ্বিতীয় বিয়ের বিধান কি, দ্বিতীয় বিয়ে সামর্থ্যবান পুরুষের জন্য জায়েজ আছে যদি বউয়ের মাধ্যম ইত্যাদি সামলানোর ক্ষমতা থাকে, আর সবচেয়ে বড় কথা হলো যদি এনসাফ করার ক্ষমতা থাকে। বিয়ে দুইটা তিনটা করবেন, একটারও খোঁজ খবর নেবেন না, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেছেন ফিতনা আল্লাহ তাআদুল ফাওয়াহিদা, আপনি একাধিক বিয়ে করলে স্ত্রীর অধিকার আদায় করতে পারবেন কি না, সেই ক্ষমতা যদি আপনার না থাকে, ভয় পায়, তাহলে আপনার জন্য একটা করা যায়, দুইটা করা জায়েজ। এদেশে একাধিক বিয়ে অনেক রিক্সা ভাইরা, অনেক শ্রমিক ভাইরা, অনেক সাধারণ মানুষ নামাজ কালাম নাই, দিনদারি নাই, ইসলাম বুঝে না, দুটা তিনটা বিয়ে করে এক একটা এক একটা ভালো লাগছে, খোঁজ খবর নেয় না। এরা একাধিক বিয়েকে কি করে ফেলেছে, বদনাম করে ফেলেছে। বাংলাদেশে ছেলের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যা বেশি, বেশি মানে অনেক বেশি। অতএব যদি একাধিক বিয়ে অ্যালাউড না হতো ইসলামে, তাহলে তো সব মেয়ের বিয়ে হতো। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। অনেক কাজের মেয়ে, অনেকে কাজের মেয়ে অথবা বান্ধবী বা দীর্ঘদিন সম্পর্ক রেখে যোগাযোগ করে, দেখা করে, মোবাইলে কথা বলে, একসাথে রিক্সায় ঘুরে, এরপরে দ্বিতীয় বিয়ে করলে জায়েজ হবে কি, এটা কেমন প্রশ্ন করলো ভাই? এটা আমরা বলেছি বিবাহ বৈবাহিক সম্পর্ক হালাল না হারাম? হারাম। বিয়ে বৈবাহিক সম্পর্ক করলেন, এক হারাম কাজ করলেন, আবার বিয়ে করলেন, ওয়াদা দিয়েছেন, আবার সে ওয়াদা খেলাপ করেছেন, আরেক হারাম কাজ করেছেন, কাম কাটা করেছেন, হারাম দুটো করেছেন। ইসলামী নাটকে কিছু কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয়, জানতে চাই তা জায়েজ আছে কিনা। ভাইরা, কোন নাটকে যদি ইসলামের কথাও বলে কিন্তু সেখানে উন্মুক্ত নারীকে প্রদর্শিত হয়, মিউজিকের ব্যবহার হয়, সেখানে ইসলামের যত কথাই বলা হোক না কেন, সেটা আসলে ইসলামী নাটক হতে পারে না।
হারাম কোন জিনিস থাকলে সেটা ইসলামী হওয়ার সুযোগ নাই। নাম শুধু ইসলামী দিয়ে দিলেই কি হবে না, ইসলামী নাটক হয়ে যাবে না, ইসলামী ইসলামী গান পাওয়া যায়। যত ইসলামী সঙ্গীত আছে শতকরা 1% 2% আছে কিনা আমার সন্দেহ আছে। ম্যাক্সিমাম ইসলামী সঙ্গীতে ব্যাকগ্রাউন্ডে একটা সূক্ষ্ম মিউজিক আছে যেটা ধরার ক্ষমতা। আমি নিজে অনেক সময় একদিনে শুনে শেয়ার টেয়ার দিয়ে করে দেখি যে মিউজিক স্পেশালিস্ট যারা বলছে সেটা ভালো করে শুনে দেখে মিউজিক আছে, খুব হালকা মিউজিক দিয়ে রাখছে, বহু কঠিন হয়ে গেছে ওগুলো আমাদের ইসলামের নাম দিয়ে ইসলামী গান ইসলামী অমুক ইসলামী তো উৎপাদন করে ইসলামী জেনা বাইরে হয়ে গেল। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। ইউটিউব দেখা যায়, ইউটিউবে দেখা যায় কফি গাছে একটি ফল ধরে, ওই ফল বিড়ালের মতো একটি প্রাণী খেয়ে থাকে, তারপরে প্রাণী মল ত্যাগ করলে তা থেকে কফি তৈরি হয়। দেখেন ভাই, ইউটিউবে যা দেখবেন এটা এই ভিডিওতে কতটা অথেন্টিক আমি জানি না, আর যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ, এই বিষয়ে আমি কোনো কথা বলছি, আমি মৌলিক কথা বলছি। ইউটিউবে কিছু দেখলেই এসে সেটা বলতে হবে, বিশ্বাস করতে হবে, এর কোনো কারণ নাই, কারণ সেখানে সবকিছু কি হয় না, সত্য কথা বলা হয় না। আরেকটা প্রশ্ন আছে, একজন আলেম বলেছেন কারো রক্তের গ্রুপ অমুকটা থাকলে সে ভালো হবে, অমুকটা থাকলে সে খারাপ হবে, সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখুন, কারো শরীরে বিশেষ কোন ব্লাড গ্রুপ থাকলে তিনি আল্লাহওয়ালা হবেন, অমুক ব্লাড গ্রুপ হলে তার রক্তের গ্রুপটা অমুক হলে তিনি আখেরাত বিমুখ হবেন, এরকম কোন ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। তবে গবেষকরা মানুষের রক্তের গ্রুপ নিয়ে গবেষণা করে অমুক রক্তের গ্রুপের মানুষের মধ্যে এরকম প্রবণতা থাকে, অমুকের মধ্যে এরকম প্রবণতা থাকে, এরকম কোন কথা যদি কোনো গবেষক বলেন তাহলে সেই গবেষকের নাম উল্লেখ করে সূত্র উল্লেখ করে জাস্ট তার গবেষণাকে উল্লেখ করা যেতে পারে, কিন্তু সেটাকে একেবারে অথেন্টিক এবং নিশ্চিত করে মানুষকে বলা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দিনদারি এটা আল্লাহ প্রদত্ত, কারো রক্তের গ্রুপ কিছু হলে এখন আমি যদি বলি অমুক রক্তের গ্রুপ হলে সে আঘাত থেকে দূরে থাকে, এই বেচারা মনে করবে তাহলে তো আমি যত চেষ্টা করি কাজ হবে না, আমি টানবো জান্নাতের দিকে, আমার রক্তের গ্রুপ আমার জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। এত সহজ সমীকরণ করা উচিত না, বিশেষ করে এই সমস্ত বিষয় অনেক স্পর্শকাতর, অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আফাদা ওয়া আলাইকুম আসসালাম। ভাইরা আমার